নমস্কার সকলকে, রান্না পুজোর দিন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। ভোর থেকে বৃষ্টি হচ্ছিল, তো এখন প্রায় 6:30 এরকম বেজে গেছে, তো ভোর থেকে বৃষ্টির জন্য আসতে পারিনি। যে জায়গাটায় আমরা মাছ কিনে সেখানে এসেছি, অনেকগুলো বাজার আছে এদিক ওদিক, তো এই জায়গাটাতে ভালো মাছ পাওয়া যায়। আগে আপনাদেরকে মাছগুলো দেখাই, তো সারাদিন ব্লগটা দেখতে থাকুন। রান্না বান্না সব কিছু, খাওয়া দাওয়া, আমাদের প্রিপারেশান, এই রান্নার সমস্ত কিছু এই ব্লগের মধ্যে থাকছে। তো যাই, আগে মাছটা আপনাদেরকে দেখাই। বাজারটা বসে মেন রোডের ওপর একটুখানি দূরে, যার জন্য রাস্তা জ্যাম লেগে গেছে। এখান থেকেই বাজারটা শুরু, পুরো রাস্তার ওপর বাজার। আরে বড় ভাই, না নিলে লস হবে, নিলে কি পাবে? 900 টাকা, 800 টাকা। বর্ণিতার বাবা সকালবেলা গিয়েছিল মাছ কিনতে, তো মাছ নিয়ে চলে এসেছে। এখন এই যে সবজি কাটা চলছে আমাদের, সবজিগুলো কাটা হয়ে গেলে তারপর যাবো মাছ কাটতে। আর সকাল থেকে তো বৃষ্টিটা পড়তেই আছে, মানে ওয়েদার এখনো পুরোপুরি ঠিক হয়নি। শুনছি আজকে বিকেল পর্যন্ত ওয়েদারটা ঠিক হয়ে যাবে, তো ওয়েদারটা যদি ঠিক হয়ে যায় খুবই ভালো, কারণ সবাই তো আসবে, আসার না হলে অসুবিধা হয়ে যাবে সব। আর আমাদের 13 রকম ভাজা হয়, যে 13 রকম সবজি নিয়ে কাটতে বসেছি এখন সুমিতা আমি। আর মা পিসিমা এখন এদিক ওদিক কাজকর্ম করছে, সবাই আজকে খুব ব্যস্ত সকাল থেকে, অনেক সকাল সকাল সব ওঠা হয়ে যাবে। আজকে বুবলু উঠে পড়েছিল খুব সকাল সকাল, দিয়েই একটুখানি আগেই ঘুমিয়ে গেল, তবে এই যে সবজি কাটতে বসতে পেরেছি। আর আমরা উঠে পড়েছি বলে ও উঠে পড়েছে, বুবলু ঘুমলি তারপরে একটু কাজ। এটা তো নারকলের জলটা রাখবি, প্রথম সব নারকল ফাটাচ্ছে ওখানে, রাখবে, কোনো কিছু পায়ে থাকলেই সেটা ক্যান্সেল, বুঝলে তো? সে কি করে, ডেঞ্জারাস ব্যাপার। হ্যাঁ, খুব সাবধান, আবার নতুন নারকল আনতে হবে, ঠিক আছে? তারপর আবার সেইটা হবে। তারপর আমি আছি তো, ছাড়িয়ে ছুড়িয়ে তো সব যন্ত্র এনেছি। আপনার ছেলে বলেছে হাত লাগাবে, সুমিতা সেই ইয়ে থেকে সুমিতা আছে, কোনো চিন্তা নেই। সবাই সুমিতা কি করবে বলো, ভালো পাজা জানো, যতদিন পিসিকেই কাটতে দেখছি, যতদিন মানে আমার জ্ঞান আছে। আমিও তো বিয়ে হয়ে আছে দেখি, দেখছি তোর পিসি চালটা কাটে, কেউ চালটা কাটতে পারে না। আরে শুধু আমাদের বাড়িতে নয়, বুঝলে, পিসি তো আবার মেজ পিসির বাড়িতেও পারে তো কেটে। সকালবেলা চালটা কেটে বাবা কাছে পাঠিয়ে দিয়েছে, ক্রিসমাসে আসবে, নিয়ে যাবে। চালটা কাটাটা একটা টাফ ব্যাপার, হাত ফসকে যায়, আমার হাত কেটে গেছিল, সেই এটা তো আছে না কাকা, স্লিপ স্লিপ আর কিছু চোখ কাটাতে গেছিল। আর আমি যে চালটা কাটতে গেছি, আর আঙুলটা আঙুলের মাথাটা পুরো উড়ে গেছিল। আর কি মাথায় নিয়ে কি করবে আর খুঁজে পায় না। আমি তখন মনে অফিসে ছিলাম, তুই অফিসে ছিলি, সেলাই দিতে হবে, অনেকটা কেটে গেছিলো, এক হাতে করে মোটর সাইকেল চালিয়ে নিয়ে গেছে কৃষ্ণা। তোমার পুরোনো স্কুটিটা বলো, ওটা পুরো আমার হাত বসে গেছিল, চালাচ্ছিল ভালো।
বুলিকে নিয়ে আসতে, স্কুল দিয়ে আসতে, নিয়ে আসতে, সাঁতার শেখাতে নিয়ে যেত, সাঁতার শেখাতে নিয়ে যেত। এখন আপনার ছেলে বাড়িতে আছে বলে সেইভাবে না, মাসে একবার মন খারাপ করছিল আমার, না কিন্তু মোটরসাইকেলটা তোমার কাছে ছমাস পর এখন খারাপ হচ্ছে। বাপরে বাপ, যত বেলা বাড়ছে তত বৃষ্টি একবার আরো জোরে জোরে আসছে। সকালবেলা একদম বৃষ্টি পড়েনি, হালকা ঝিমঝিম করে পড়ছিল, দেখে ভালো লাগলো যে ওয়েদারটা কেটে যাবে। বাবা এখন আবার দেখো সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার মাছ কাটবো বলে চলে এসেছি, তো এখানে মাছটা কেটে নিই, এখানে রান্নাবান্না হবে আমাদের। ভাবলাম উঠোনেতে মাছটা কাটবো, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য আর ওখানে মাছ কাটতে পারলাম না, এখানেই কেটে নিই। এই যে আজকে আমাদের রান্না পুজোর এই মাছগুলো এসেছে, ইলিশ মাছ, আর সাথে এই যে 4.5 কেজি ওজনের কাতলা মাছ, এখনো কাতলা মাছটা বেঁচে আছে। কখন সেই ভোরবেলায় এনেছে মাছ, এখনো বেঁচে আছে, জানা আছে। জামা কাপড় নিয়ে ডান্স দিচ্ছে, কিরে এ বাপ, সব জামা কাপড় গুলো বের করে ফেলেছিস, কি অবস্থা করে ও দিদি গান চালিয়েছে আর দেখো না এটা কি হচ্ছে, জামা কাপড় না কি করে নাচ হচ্ছে, ওটা যাও রে কাছে যাও। সকাল থেকে সব গোজগাজ মিটলো, সব কাজকর্ম মিটলো, মিটার পরে এই যে স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিলাম, এবার আমি যাচ্ছি রান্না শুরু করতে। তো রান্না বান্না আমাদের কী কী হয় না হয় সব কিছু আপনারা রান্নার চ্যানেলে দেখতে পাবেন, রান্নার চ্যানেলে আমি আপনাদের পুরো আজকে রান্নার সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তো আপনারা একটু রান্নার চ্যানেলটা ফলো করবেন। বাহ বড় বিজয়ী ভব, সন্ধ্যেবেলা দেখা হবে। হ্যাঁ গো, কিছু এখন নিয়ে খাওয়া যাবে না তো? ও আচ্ছা, হ্যাঁ খাওয়া যাবে না, হ্যাঁ বুঝেছি, ঠিক আছে। গত 2-1 বছরে আমরা যে ভিডিও দিয়েছি তাতে হয়তো কথা বলা আছে কিছু কিছু জায়গায়, তো সেটা আমাদের ভুলই হয়েছিল, তো সেটা একদমই ঠিক নয়। মানে এই রান্না পুজোর নিয়মই হচ্ছে যে মা মনসার রান্না এখানে কথা বলা যায় না, তো কঠিন নিয়ম, তো সেটা আমাদের ভুল হয়েছিল, তো এবার থেকে আমরা সেই ভুলটা আর করবো না। যদিও বিষয়টা আমাদের আগে থেকে জানা ছিল, কিন্তু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা কিভাবে রান্না হচ্ছে সেই জন্য আমরা করেছিলাম, তো এবার থেকে সেই জিনিসটা রিপিট করছি না। তো আমরা ঠিক করেছি যে মানে ভয়েস ওভার দিয়ে দেবো, তো কৃষ্ণা ভয়েস ওভার দিয়ে দিলে কোথায় কী হচ্ছে সেইগুলো আর কি আপনারা শুনতেও পাবেন, কোনো অসুবিধা কিছু হবে না। মানে বাবাকে সবকিছু জিনিস রাজি করানো যাবে, মানে দোকান না যাওয়াটা বাদ দিয়ে বাকি সব একদম ওকে। আগামীকাল বিশ্বকর্মা পুজো, যার জন্য গান বাজনা চলছে, পাশাপাশি পুজো আছে একটা দোকানে, আমি বর্ণিতা এলাম ছাতে, তো ওর একটা ভিডিও শ্যুট করে দেবো, ওদের যে একটা ছোট চ্যানেল আছে বুবলু বর্ণিতা শর্টস, তো সেটার জন্য একটা ভিডিও শ্যুট করে নেবো। ওদিকে রান্নাবান্না চলছে, তো আমার এখন কোনো কাজ নেই, ততন্ত ভিডিও করছে আর আমি একটুখানি এইটা শ্যুট করে নিই, তাহলে ভিডিওটা ওদের ছাড়তে পারবো। এই মাত্র আমাদের রান্নাবান্না কমপ্লিট হলো, এই খাওয়া দাওয়া শুরু হয়েছে। করলা অ্যালার্জি খাও,
আর কি এত ভাজা কিছু আর বাকি নেই এবারে মনে হয় সবচেয়ে বেশি টাইম লাগবে নিয়ে আসুন আমাদের মোটামুটি 11টা শেষ হবে এবারে সবচেয়ে বেশি টাইম লেগেছে না বলো শুধু আমার ছোট ছোট দুটো ননদ এসছে, ননদরা একদম মাথা হেঁট করে খাচ্ছে, আমি যে বৌদি কেমন রান্না করছে রিভিউ দিতে হবে তো নাকি, এই যে আমার দুটো পুচকে ননদ, বলো কেমন হয়েছে বলো, ভালো হয়েছে, আমি জোর করেই বলাচ্ছি ভালো হয়েছে, তাই না বলছে খারাপ হলে বলবো ভালো হয়েছে, টেস্ট না করে কি করে বুঝবো বলো, খারাপ তো বলবে কাবু বলুন না, এগুলো সব আন্দাজে করা, ঠিক আছে একটু হয়তো নুন টুন কম হতে পারে কারণ ঠাকুরের জিনিস তো, ঠাকুরের রান্না তো ভালো হবেই, ওগুলো শোনো অনেকক্ষণ কাছে আসেনি গো মাকে, মায়ের কাছে আমি সেই আমি সেই তিনটের সময় উনান জ্বেলেছি তখন থেকে বুবলো আমাকে পায় না, এখন 10:30 বাজে এই এলো আমার কাছে, কি হয়েছে গ্লাস নিয়ে কি করবে তুমি, আচ্ছা ভাত খাইয়ে দেবো দাঁড়াও তুমিও খাবে ও চলে যাবে ওর কোনো ব্যাপার নেই, একটু ঘুরতে বেড়াতে নিয়ে গেলেই ব্যাস, তো বসে পড়েছে সেই সকাল 5টার সময় সবাই উঠেছি আর এখন বাজে রাত 12টা, এই মাত্র আমাদের সবকিছু মানে মিটলো, খাওয়া দাওয়া হয়ে গোজগাছ হলো আর এই মাত্র এসে একটুখানি চোখে মুখে জলটা দিলাম, একটুখানি ফ্রেশ হলাম, আত্মীয় স্বজন যারা সবাই এসেছেন, সুমিতার মা মাসিমা সব এসেছেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর বাড়িরও সবাই বাড়ির সবাইও খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বাবা এখনো বাড়িতে আসে না, বাবা এলে বাবার খাওয়া হলেই হয়ে যাবে, মাকে বললাম যে বাবার খাবার রেখে আমি শুয়ে পড়ো, মায়েরও খাওয়া হয়ে গেছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে দেখবেন বুবলুসোনাও জেগে আছে, এখন 12টার সময় বুবলুসোনাও জেগে আছে, তো সকলকে টাটা গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কোন দিকে তাকিয়ে টাটা করলে ভালো করে দাও, ভালো করে টাটা করে দাও, গুড নাইট ওটা।